প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা এবার 2023-2024 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে, কবে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সভা, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সভা কবে জানালো আয়োজক কমিটি। এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। জেনে আসি বিস্তারিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 22টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সভা করা হবে। সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ সহ ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, 2023-2024 শিক্ষাবর্ষের গুচ্ছে অংশগ্রহণ করা নিয়ে বড় কয়েকটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানিয়েছে। এ কারণে এখনও ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সভা করা যায়নি। এই বিশ্ববিদ্যালয়গুলোকে এবারও গুচ্ছে রাখতে ইতিমধ্যে উপাচার্যদের চিঠি পাঠানো হয়েছে। ওই সূত্র আরও জানায়, UGC-র পক্ষ থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সভা করার কথা হয়েছে। এ বিষয়ে 2022-2023 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাসিম আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে নির্বাচনের পর আলোচনা করা হতে পারে, এর বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এর আগে 10ই ডিসেম্বর 2023-2024 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলে সংস্থাটি। UGC-র পাঠানো চিঠিতে বলা হয়, 2023-2024 শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে কমিশনের পক্ষ থেকে 15 সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে উক্ত কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে একটি উদ্যোগও গ্রহণ করা হয়, যার বাস্তবায়ন আসন্ন শিক্ষাবর্ষ হতে সম্ভব নয়। এই পর্যায়ে সকল বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য NTA গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। UGC-র বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে বিশ্ববিদ্যালয়গুলোর 2023-2024 শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা গ্রহণের আবশ্যকতা ইতিমধ্যে দেখা দেওয়ায় পূর্বের ধারাবাহিকতায় 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে গ্রহণ করার অনুরোধ করা হলো। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, এই ছিল গুচ্ছর 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে একটি সভা আহ্বান করা হবে। সেই সভাতেই বিস্তারিত জানানো হবে, অর্থাৎ পরীক্ষা কবে হবে, কি পদ্ধতিতে পরীক্ষা হবে, বিস্তারিত তথ্যগুলো তোমরা জানতে পারবা। তখন এই সিদ্ধান্ত হবে, সেই তথ্যটিও তোমাদেরকে জানাতে চেষ্টা করব। তো আর এর জন্য তোমাদেরকে যা করতে হবে, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে তুমি আপডেট তথ্যগুলো সবার আগে পাবা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল গুচ্ছ নিয়ে আপডেট তথ্য। ভালো থাকবা সবাই, তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।